তো বন্ধুরা, আমি আমার গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। তো স্নান করানো হয়ে গেছে, গোপালের গাটা মুছিয়ে দিচ্ছি। কোলে বসিয়ে নিলাম গোপালকে। এবার গোপালকে আমি নতুন পোশাক পরিয়ে দেব। তো গোপালকে জামাটা পরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার গোপালকে জামা পরানো হয়ে গেছে। এবার মুটুকটা পরিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার গোপালকে কত সুন্দর লাগছে দেখতে। তো এবার বন্ধুরা, আমি আমার গোপালকে আবার দোলনায় বসিয়ে দিচ্ছি। মুটুকটা সরে গেল, ঠিক করে দিই। তো দেখুন বন্ধুরা, গোপালকে আমার ড্রেস পরানো হয়ে গেছে। তো বন্ধুরা, আমি শ্রীকৃষ্ণের চরণে একটা তুলসী পাতা দিলাম, প্রসাদে দিয়ে দিই। তো হয়ে গেল, এবার প্রদীপটা ধরিয়ে নেব। প্রদীপে আমি একটু তেল দিয়ে দিই। দীপটা ধরানো হয়ে গেছে। তো বন্ধুরা, আজ আর কিছু নতুন খবর দেব না। তো শুভ নববর্ষে আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আজ পহেলা বৈশাখের দিনে আমি ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার বন্ধুরা।